হিরামন পাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। দেখো বিষয়টি হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে এএনএম জিএনএম এর কাউন্সেলিং প্রক্রিয়া গত 3রা নভেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী 9/11/2021 অর্থাৎ আগামী মঙ্গলবার অবধি তোমাদের চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা, ঠিক আছে? তো ইতিমধ্যে ম্যাক্সিমাম যারা রয়েছো সকলেই নিশ্চয়ই রেজিস্ট্রেশন করে নিয়েছো। এখন তোমাদের মধ্যে যে কোশ্চেনটা আছে, যেটা এখন একদিন সময় রয়েছে, আমাকে অনেকে জিজ্ঞাসা করছো, দাদা আমার র্যাঙ্ক তো অনেক বেশি, তাহলে কি আমার রেজিস্ট্রেশন করানো ঠিক হবে? আমাকে বলেছে, দাদা তুমি তো বেশ কিছু ভিডিওতে বলেছো তোর আসলে সেফ র্যাঙ্ক হচ্ছে 6,000 থেকে 6,500 বা 7,000 মধ্যে রয়েছে, এর বেশি যাদের র্যাঙ্ক তারা আসলে কি করবে? প্রথমে আমি তাদের জন্য বলতে চাইছি, দেখো বিষয়টা হচ্ছে আমাদের এই যে কাউন্সেলিং প্রক্রিয়াটা পার্টিসিপেট করতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। কেন না আমি এই যে গত 2020 সালে যে একটা কাট অফ বা লাস্ট যে ক্লোজিং র্যাঙ্ক যেটা গিয়েছিল সেটা কিন্তু আমি দেখেছি, মোটামুটি 15,000 মতো আমি কিন্তু জেনারেলদের দেখতে পেয়েছি, ঠিক আছে? যে কোনো প্রক্রিয়ায় হোক না কোনো দেখতে পেয়েছি। এখন সেই পিডিএফটা আমার কাছে ছিল, কিন্তু সেই পিডিএফটা আমার কাছে আসলে এই মুহূর্তে যে কোথায় রেখেছি আমি ডাউনলোড করে আমি আমার ল্যাপটপে বা পিসিতে খুঁজে পাচ্ছি না। আমি যদি পেয়ে যাই তোমাদের অবশ্যই সেই পিডিএফটা তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? দেখো এখন যেহেতু গত বছর এরকম একটা ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত হবে? আমাদের কিন্তু যাদের 6,000 বেশি র্যাঙ্ক রয়েছে বা 7,000 বেশি র্যাঙ্ক রয়েছে, আগে থেকে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশনটা করে রাখা উচিত। রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং যদি আমি করে রাখি, আমি যে কটা কলেজের জন্য এলিজিবল হই না কেন, তোমাদের ছেলেদের ক্ষেত্রে যারা রয়েছে জানো যে 6,000 হচ্ছে 6টি হচ্ছে টোটাল কলেজ রয়েছে তাদের জন্য, 2টি সরকারি এবং 4টি বেসরকারি। তো এই 4-6টি কলেজে তোমাদের চান্স পেতে হয়, সেক্ষেত্রে তবুও ভালো র্যাঙ্ক লাগবে। ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে দেখো ছেলেদের সংখ্যা মেয়েদের তুলনায় কিন্তু অনেক কম। আমি মনে করি 100 জন যদি টোটাল পরীক্ষার্থী হয় তার মধ্যে 80 জন হচ্ছে মেয়ে আর 20 জন হচ্ছে ছেলে। তো এরকম হচ্ছে পার্সেন্টেজের একটা রেশিওটা কাজ করছে, এটা আমার ধারণা এবং আমি বিশ্বাস করি। কেননা আমার যতটা ডাটা আমি পেয়েছি আমার বন্ধু বান্ধব ভাই বন্ধুদের কাছে খোঁজ খবর নিয়ে পেয়েছি, সেটাই আমি তোমাদের বলছি, ঠিক আছে? তো দেখো তাহলে আমি তোমাদের বললাম যাদের 6,000 থেকে বেশি র্যাঙ্ক রয়েছে তাদের কি করা উচিত। তারা অবশ্যই কিন্তু কাউন্সেলিং এ পার্টিসিপেট করবে। এবার যাদের র্যাঙ্ক রয়েছে 1 থেকে 5,000 অবধি র্যাঙ্ক রয়েছে, দেখো 1 থেকে 5 বা 6,000 মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে আমি আশা করি তারা কিন্তু ফার্স্ট কাউন্সেলিং এ পেয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে যেহেতু প্রায় 3,000 মতো সরকারি আসন সংখ্যা রয়েছে এবং আরো প্রায় 2,000 প্রায় 2,000 মনে করো 1600 আমি 1700 ধরলাম, অর্থাৎ প্রায় 5,000 মতো কিন্তু সরকারি আসন রয়েছে সরকারি এএনএম জিএনএম মিলিয়ে। একজনের কিন্তু আমি যতদূর জানি একজনে কিন্তু যে কোনো একটি কলেজেই অ্যালট হবে, ঠিক আছে? সে যদি এএনএম কে প্রায়োরিটি দেয় তাহলে এএনএম এ পাবে, যদি জিএনএম কে প্রায়োরিটি দেয় তাহলে জিএনএম পাবে, ঠিক আছে? যদি সে একটি কলেজ পায় তাহলে তো টোটাল ফার্স্ট কাউন্সেলিং এ কিন্তু 5,000 জনের মতোই মোটামুটি আসবে, 5,000 জনের র্যাঙ্কে চলে আসবে, সেটা ক্যাটাগরি ওয়াইজ হোক বা যে এবার অনুযায়ী হোক আসবে। এখন বিষয়টা হচ্ছে তার মধ্যে সকলে কিন্তু ভর্তি হবে না, অনেকে রেজিস্ট্রেশনে ভুল করেছো, অনেকে বিভিন্ন রকমের ভুল কিন্তু করে রয়েছো এবং সেই ভুলগুলো আসলে করবেই, এটাই হচ্ছে আমাদের একদম সিস্টেম, ঠিক আছে? 100 জনের মধ্যে অন্ততপক্ষে 20 জন এরকম ভুল করবেই, ঠিক আছে? কারণ আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে কিন্তু প্রচুর কমেন্ট আসছে তারা ভুল করেছে। এখন যেগুলো ছোট মিস্টেক রয়েছে সেগুলো তো বিষয় আলাদা, আর যেগুলো বড় বড় মিস্টেক হয়ে গেছে সেখানে আসলে আমাদের সংশোধন করার কোনো সুযোগ আপাতত নেই, ঠিক আছে? তো কি করতে হবে পরবর্তীতে সেটাও আমি তোমাদের বলছি বা কি হতে পারে, তো তার জন্য একটু ওয়েট করো, আমি লাস্টে বলবো, ঠিক আছে? আর দেখো এখানে যে বিষয়টা চলে আসলো, তাহলে কি 1 থেকে 5 অবধি যারা রয়েছে যদি কেউ ফার্স্ট রাউন্ডে কলেজ নাও পেয়ে থাকো, আমি তোমাদের বলবো দেখো যেহেতু সেকেন্ড রাউন্ড একটা হবে, লাস্ট একটা মপ আপ রাউন্ডে হবে, সেক্ষেত্রে তোমাদের উচিত হবে কি, অবশ্য উচিত হবে কিন্তু লাস্ট রাউন্ড অবধি সকলকেই দেখা। কেননা তোমরা আবার প্রথম রাউন্ডে চান্স পেলে না, দ্বিতীয় রাউন্ডে চান্স পেলে না, মপ আপ রাউন্ডে তো হলোই না, অ্যাটলিস্ট প্রথম রাউন্ডে চান্স হলো না, তার জন্য কিন্তু হতাশ হয়ে তোমরা কোনো প্রাইভেট কলেজে আগে থেকে ভর্তি হয়ে যেও না, সিট অ্যাকসেপ্টেন্স ফিটা দিয়ে রাখো, দিয়ে এবার আপগ্রেডেশনটা করিয়ে রাখো। তাহলে কি হবে, যদি কোনো সরকারি কলেজ পাও তুমি পরবর্তীতে সেটা কিন্তু আপগ্রেড করে সরকারি কলেজে চলে আসতে পারো, এটাই হচ্ছে বিষয়।
otherwise abar oneke dekha gelo je jader rank beshi royeche she dekha jacche chole gelo ki kono bairer kono rajya jemon amader ashole poshchimbongo theke maximum student jara royeche bangalore jay thik ache nursing korar jonno to shekhane jodi chole jay tahole to dekha gelo shekhane bhorti hole tomar prochur taka paisa lagche tomar documents gulo original diye dite hocche porobortite jodi upgradation e notun kono college peyeo jao shekhetreo kintu tomader documents gulo verify korate bibhinno rokom samasya pohate hobe আর একটা টাকা যদি পে করেই দিচ্ছ সেখানে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হতে পারে প্রাইভেট ইনস্টিটিউট কিন্তু সহজে ছাড়তে চায় না কারণ ওদের একটা টাকা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ও সেই ক্ষেত্রে তোমাদের তাহলে কি করতে হবে আমি তোমাদের বলবো অবশ্যই তোমাদের তাহলে কি করা উচিত অবশ্যই কাউন্সেলিং কিন্তু তোমাদের করা উচিত দেখো কাউন্সেলিং করলে এটা তোমাদেরই ভালো হবে আদারওয়াইজ আমাদের যদি প্রথমে কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন না করি তাহলে কিন্তু আমি টোটাল কাউন্সেলিং প্রক্রিয়া থেকে আউট হয়ে যাচ্ছি বুঝেছো সেই কারণে তোমাদের কিন্তু কখনোই কাউন্সেলিং না করানো উচিত হবে না আচ্ছা এর পরবর্তীতে কি কোশ্চেন আসছে আমি পরবর্তী কোশ্চেনটা তোমাদের জন্য নিয়ে দেখি এই ফার্স্ট রাউন্ড রেজাল্ট আসলে তো বললাম আমি এবার অনেকেই বলছো দাদা আমার যে রেজিস্ট্রেশন করেছি সেখানে আমার ভুল হয়েছে তাহলে আমি কি টোটাল কাউন্সেলিং প্রক্রিয়া থেকে বাদ হয়ে যাব না দেখো আমি তোমাদের বলি রেজিস্ট্রেশনের সময় তোমরা যেটা ভুল করে ফেলেছো ছোট ছোট যেমন হতে পারে সেটা রোল নাম্বার ভুল করেছো ঠিক আছে হতে পারে সেটা তোমরা ভুল করেছো প্রেমিসিস নাম্বার দিয়ে ভুল করেছো মার্কস ইনপুটে ভুল করেছো ভুলের বিভিন্ন রকম জায়গা রয়েছে হ্যাঁ এগুলো আসলে ভুল হয়েই থাকে প্রতি বছরই যারা অনলাইনে কাউন্সেলিং করে তারা ফর্ম ফিল আপের সময় বা রেজিস্ট্রেশন সময় ভুলটা করে থাকে তো সেক্ষেত্রে যদি তোমাদের যখন একটা কোনো কলেজ অ্যালার্ট হয়ে যাচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা রয়েছে সেটা নিয়ে তোমরা যদি সরাসরি সেইখানে অর্থাৎ ইনস্টিটিউট যখন ভেরিফাই করতে যাচ্ছ ভেরিফাই করতে গেলে সেখানে যে স্টাফ তোমাদের ভেরিফিকেশন বা তোমাদের অ্যাডমিশনের দায়িত্বে থাকবেন তাকে যদি তোমাদের সবকিছু বলো খুলে তারা খুবই সদয় হয়ে থাকে তারা আসলে এই ভুলগুলো ছোট ছোট যে মিস্টেকগুলো থাকে এই মিস্টেকগুলোকে অনেক সময় তারা কিন্তু সার দিয়ে দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে যদি সার দিয়ে দেয় তোমার পরবর্তীতে সেই ভুলগুলো কিন্তু সংশোধনের একটা সুযোগ থেকে যায় কেননা যখন আমাদের রেজিস্ট্রেশন হয় তোমরা ইতিমধ্যে জানো যে যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো তখন কিন্তু তোমাদের যে একটা রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশন হওয়ার পর একটা ফাইনাল ভেরিফিকেশন লিস্ট আসে সেই লিস্টে তোমার নাম তোমার পিতামাতার নাম তোমার জন্ম তারিখ অ্যাড্রেস সবকিছু চেক করাতে হয় এগুলো চেক করানো আসলে বাধ্যতামূলকের মধ্যে পড়ে তো তখন যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করা যায় সেইভাবেই তোমাদের নার্সিং এ যখন ভর্তি হবে তিন বছর যেহেতু একটা প্রফেশনাল কোর্স বা দু বছর একটি প্রফেশনাল কোর্স সেখানে তোমাদের একটা সুযোগ থাকবে ঠিক আছে এই ভুলগুলো সংশোধন করানোর জন্য তাই একবার ভর্তি হতে পারলে কোনো সমস্যা নেই আশা করি তোমাদের ভর্তি নিয়ে খুব একটা সমস্যা হওয়া উচিত না ঠিক আছে হবে না এটাই হচ্ছে আমার ধারণা বলছে আচ্ছা এর পরবর্তীতে তোমাদের তাহলে এই বিষয়টা চলে গেল এর পরবর্তীতে আমি আরেকটা কি কোশ্চেন নিতে চাই আর একটা কোশ্চেন হচ্ছে কি দাদা তাহলে আমার আর একটা কোশ্চেন হচ্ছে কি আমি রেজিস্ট্রেশনের সময় মোবাইল নাম্বারটা ভেরিফাই করাতে পারিনি তাহলে আমি কি করব রেজিস্ট্রেশনের সময় যারা ভেরিফাই করাতে পারোনি তাদেরকে বলছি দেখো দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই মোবাইল নাম্বার অথবা ইমেল অনেকে বলছো দাদা ইমেল ভেরিফাই করাতে পেরেছি কিন্তু মোবাইল নাম্বার আসছে না ওটিপি আসছে না কি করবো কি করবো কোনো কিছু করতে হবে না যদি তুমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ চয়েস লকিং যে প্রসেসটা তুমি চয়েস দিয়ে ফিল আপ করে একদম সেভ করে রেখেছো বা লক করে দিয়েছো তুমি ভেরিফাই করাতে পারোনি দুশ্চিন্তা করা কোনো কিছু নেই ওটা এমন কোনো বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি বিষয় না যদি তোমার ওটা ভেরিফাই করানো থাকে সেক্ষেত্রে কিছু সুবিধা আছে কিন্তু সেই সুবিধাটা এমন কোনো বিষয় না তুমি সেই সুবিধাটা না পেলে তোমার টোটাল দেখা গেলো খুব একটা সমস্যায় পড়বে ঠিক আছে তার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আশা করি তোমাদের সমস্ত রকম কোশ্চেনের ডাউট ক্লিয়ার করতে পেরেছি আর ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে আমাদের যে রেজিস্ট্রেশন এবং কাউন্সেলিং প্রক্রিয়াটা কিন্তু তিন নম্বর শুরু হয়েছে নয় তারিখ অর্থাৎ আগামীকাল শেষ হচ্ছে আবারও বলছি যারা এখনো করেন্ট অবশ্যই করে নেবে ঠিক আছে আর চয়েস ফিলিং এবং চয়েস ব্লকিং কিন্তু মোটামুটি ছয় তারিখ থেকে নয় তারিখ অবধি চলছে তোমরা করে নিও আর ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট কিন্তু তাও তাকে জানিয়ে হবে অবশ্যই তোমরা যারা চাইছো যে না যখন রেজিস্ট্রেশন এর রেজাল্টটা আমাদের কাউন্সেলিং এর রেজাল্টটা জারি হবে তোমরা ফার্স্ট ফার্স্ট প্রথম পেতে চাইছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলের সঙ্গে থাকো তাহলে আমি তোমাদের অবশ্যই সব থেকে আগে যে আপডেটটা দেবো তোমরা পেয়ে যাবে এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো সকলে ভালো থেকো ধন্যবাদ।